দেখছেন আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, ওই নূরের নাম হইল মুহাম্মদি নূর। ওই নূর থেকে আল্লাহ এই সমগ্র কুল কায়নাত সৃষ্টি করেছেন। হযরত আদমকে সৃষ্টি করার আগেও আল্লাহ অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। আপনাদের মধ্যে যে একটা অস্থিরতা কাজ করতেছে, একটা উঠা বসা, এটা একটু গভীর হইতে হবে। তো আমাকে পালা দিয়েছেন আদম এবং হাওয়া, আদমের আগে কি তৈরি হয়েছে ওইটা আমার বলার দরকার নেই, না ঠিক না বাবা? আদম কিভাবে তৈরি ওখান থেকে হলো আমার দায়িত্ব, এর আগে কি হয়ে গেছে এগুলো নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। আর আমরাও আদম, কেমন আদম? বাবা আদম হইল আদম শফিউল্লাহ, আমরা হইলাম আদম জাত, বনি আদম, মানে আদমের বংশধর। আমাদের সেজরা নামা যদি খুঁজেন, খুঁজতে 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 গিয়ে দেখবেন যে আমরা এখন মুসলমান, আমাদের পূর্বপুরুষের মধ্যে তিন চার পুরুষ মুসলমান, এরপরে তিন চার পুরুষ আবার হিন্দু, এরপরে তিন চার পুরুষ বিধর্মী, এরপরে তিন চার পুরুষ খ্রিস্টান, এরপরে তিন চার পাঁচ পুরুষ ইহুদি, এরপরে তিন চার পাঁচ পুরুষ নাসারা, এর তিন চার পাঁচ পুরুষ বৌদ্ধ, এর আগে আবার তিন চার পাঁচ পুরুষ আবার কোনো না কোনো নবীর কাছে মুসলমান হয়েছিল। এইভাবে আস্তে আস্তে এখন অনেক ধর্ম পাওয়া যায়, কিন্তু জাত হইল দুইটা, একটা হইল নর, একটা হইল নারী। এখন আমরা এখানে যারা আছি, আমাদের বংশ, আমি আমার বাবার নাম বলতে পারবো, আমার দাদার নাম বলতে পারবো, আমার বড় বাবার নাম বলতে পারবো, বড় বাবার বাবার নাম আমি জানি না, আমি কইতে পারি না। এখানে অনেক লোককে দাঁড়ায় যদি জিজ্ঞেস করেন বাবার নাম কি, অমুক, দাদা অমুক, বড় বাবা অমুক, বড় বাবার বাবার নাম কি, আজকে থেকে 100 বছর আগে আমাদের পুরুষ পূর্বপুরুষকে ছিল আমরা এটা বলতে পারি না। কেন পারি না? আমরা ওই সেজরা নামা রাখি নাই। আপনি খাজা বাবার সিলসিলা খুঁজেন, এই খাজা বাবার পূর্বপুরুষ কোন পুরুষ থেকে কোন পুরুষ আসছে, আপনি সেজরা নামা গিয়া খুঁজতে খুঁজতে গিয়া দেখবেন হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, তিনি আসছেন মাওলা ইমাম হুসাইনের বংশধর। আর ইমাম হুসাইন হইল আমার নবীজির নাতি, তো নবীর নাতি মানে নবীর বংশ, পাক পাঞ্জাতনের অংশ। আর খাজা গরিব নওয়াজ হইল আমার আওলাদের রাসূল। আমি একটা জায়গা ক্লিয়ার করলাম, এবার আদম তৈরি হওয়ার একটা গান আমি আগে গাই। চাইয়া দেখি প্রতিপক্ষ নাই, কার কাছে কি বা কই, কে লেখে কাহিনী কাহিনী, তবুও তো প্রশ্ন করা দায়িত্ব হয় জানি। যেখানে থাকেন একটু মনোযোগ দেয়া শুনলেই হবে। যে হাওয়াকে নিয়ে গান গাইবেন, হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনি বাবা আদমের অংশীদার। আমার একটা জিজ্ঞাসা, হযরত আদমের পাশে হাওয়া হইলেন একটা অংশীদার, আপনিও হাওয়া না কিন্তু হাওয়ার একটা অংশ আপনি, ঠিক না? আমার মাও হাওয়ার একটা অংশ, তো জাত। আমার একটা জিজ্ঞাসা, হযরত আদম আপনার কাছে 10টা হক পায়, কয়টা হক? 10টা, আঙ্গুল দিয়ে গুইনা গুইনা 10টা হক পায়। এই 10টা হক যদি হাওয়া বাবা আদমের পূরণ না করে, তার নারীত্ব জিন্দেগিটা বৃথা। আমার প্রশ্ন, এই 10টা হক কি? এই 10টা হক যে নারী, যে হাওয়া
পালন না করে তার নারীত্ব জিন্দগিটা বাদ বৃথা। আপনি দয়া করে বলবেন এই দশটা কি, হক কি?